কলাই বাগানের বিয়ে বাড়ি থেকে ফিরতে ফিরতে বেশ রাতই হয়ে গেল। বরের গাড়ি, তাছাড়া ওখান থেকে না খাইয়ে পাঠালো, আর গাঁয়ের বিয়ে বাড়িতে জায়গা কম আর লোক বেশি, তাই আরও দেরি হলো। তাছাড়া আমি ওই রুটে সচরাচর যাই না, তবে বিয়ে বাড়ির গাড়ি হিসেবে তাই আর না করতে পারলাম না। আমার গাড়ির অবস্থা বেজায় খারাপ, ভাঙাচোরা সব জিনিসপত্র হয়ে গেছে, গরিবের বিয়ে বাড়িতে এইদিক কাজ চলে গেছে। এদিকে গিন্নি বলেছে তাড়াতাড়ি বাড়ি ঢুক, বাড়িতে ছেলেটার জন্মদিন, কি আর করা যাবে। রাস্তায় চলতে চলতে দেখলাম আকাশে এক ফালি চাঁদও নেই, তার মানে আজ অমাবস্যা। রাস্তার আলোগুলো বন্ধ হয়ে গেছে, রাস্তায় শুধুমাত্র হেডলাইটের আলো ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। মনে হয় অমাবস্যার অন্ধকার আমায় আর আমার গাড়িটাকে গ্রাস করছে। কিছু দূর চলার পর গাড়িটা হঠাৎ গড়বড় শুরু করল। ওহো, আবার কি হল, ভালো লাগে না। না, এইবার মনে হয় এই ধ্বজা মারা গাড়িটাকে পাল্টাতেই হবে। কতবার বউ বলেছে পাল্টাও পাল্টাও, না শুনলে যা হয়। আর খারাপ হতে হলো এই অখাদ্য জায়গায়, এই কবরখানার পাশে। এখন আমি আশপাশে কোনো লোককেও তো সাহায্যের জন্য পাবো বলে মনে হয় না। উপায় না দেখে গাড়ি থেকে নেমে পড়লাম, চারদিকে নজর দিলাম। খুব নিস্তব্ধ শুনশান এলাকা, অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না, কি বিপদ। সাথে টর্চটাও এনেছি কি না মনে পড়ছে না। তাছাড়া এই অন্ধকারে খুঁজবই বা কোথায়। গাড়ির হুডে পিঠ ঠেকিয়ে মাথায় হাত দিয়ে শুয়ে রইলাম। বেশ কিছুক্ষণ কাটার পর মনে হলো রাতটা এখানেই কাটাতে হবে। হঠাৎই অদূরে কিছু পায়ের শব্দ শুনলাম, সেই শব্দ ক্রমশই আমার সামনে এগিয়ে আসছে। মনে হয় কোনো সববাহী পরিবার কবর দিয়ে বাড়ি ফিরছে। ভালোই হলো, ওদেরকে বলে যদি কিছু ব্যবস্থা করা যায়। ওরা সামনে গেলে দেখতে পেলাম দুজন মধ্যবয়স্ক লোক আর একজন মহিলা, তার সাথে এক 12-14 বছর বয়সী ছেলে। সবারই দৃষ্টি স্থির, অন্ধকারে যেন ওদের সাদা সাদা চোখগুলো জল জল করছে। ভাবলাম ওই ছোট ছেলেটার বাবাই বুঝি গত হয়েছেন। ওরা কিছু বলার আগেই বললাম, আপনাদের পরিবারের এই দুর্দিনে খুবই মর্মাহত, কোথায় যাবেন আপনারা? একজন বললে, আপনি কোথায় যাবেন? আমি তো যাব গোসাই পাড়া। তাহলে আমরাও সেখানেই যাব। ও, তাহলে তো ভালোই হলো, চলুন আমার সাথে। তবে আমার গাড়িটাকে একটু ঠেলে দিতে হবে, না হলে ব্যাটা চলবে না। গাড়ি ছাড়ার কোনো প্রয়োজন নেই, ও গাড়ি এমনিতেই যাবে। কিন্তু? কোনো কিন্তু নয়, গাড়ি চলা নিয়ে তো কথা। উঠুন আপনি, আমি গাড়ি চালাচ্ছি। মনে মনে ভাবলাম ভালোই হলো, যদি গাড়ি চলতে শুরু করে তাহলে এই রাত্রিরে মশার কামড় আর ওই বউয়ের বকবকানি দুটোরই হাত থেকে নিস্তার পাওয়া যাবে। আমি, ছোট ছেলেটা আর ওই মহিলা গাড়ির পিছনে সিটে বসলাম, আর সামনে ওই দুজন। গাড়ির স্টিয়ারিংয়ে হাত দিতেই গাড়ি গড়াতে শুরু করল। বললাম, বাবা, আপনি তো দেখছি সাক্ষাৎ বিশ্বকর্মা। হাত দিতেই গাড়ি স্টার্ট, একটু ভাব নিয়ে বলতে শুরু করলো, কি আর বোঝে বলুন আমার এই কদম। প্যাটা ছেলেরা খালি বলে যত দোষ নাকি আমার। আরে আমি না হয় একটা ভুল করেছি, তা বলে কি আমার এই গুণটা চলে যাবে? অন্য লোকটি বললো, আরে ছাড়তো হাবিব, ওটার কথা ধরছিস কেন? আমি তোকে বলেছি না ওসব ভুলে যা, তুই খালি ওসব নিয়ে। আরে ভাই, ওসব কি ভোলা যায়? শোন, আজ খুশির দিনে ওসব নিয়ে নাই বা কথা বললি। খুশির দিন? কিছু বুঝতে পারলাম। এদিকে মহিলা ছেলেটি চুপচাপ, কোনো নরমচরণ নেই, তাদের চোখগুলি যেন পাথরের মতো স্তব্ধ। বললাম, কি বলছেন দাদা, এসব এসব খুশির দিন মানে আমি কিছুই বুঝতে পারছি না। আজ তো আপনাদের, ড্রাইভার লোকটি রাগত স্বরে বলে উঠল, আজ আমাদের কি, হ্যাঁ আজ আমাদের কি? আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পুরো ব্যাপারটা একটু খোলসা করে বলবেন। আইটি লোক বললে, কেন বলবো না, আজ তো খুশির দিন, নিশ্চয় বলবো, শুনুন। তবে আমার নাম হলো গিয়ে সাব্বির, আর এই যে আমার পাশে
এ হচ্ছে হাবিবু, ছোট্ট করে হাবিব। আমার দোস্ত হাবিব গাড়ির ব্যাপারে একেবারে সেরা। এই শুনে হাবিব আবার একটু মুচকি হাসলো আর জামার কলারটাকে আরেকবার একটু হাত দিয়ে ঝাঁকিয়ে নিল। তারপর আবার সাব্বির বলতে শুরু করলো, আজ থেকে তা প্রায় 20-15 বছর আগেকার কথা। হাবিব মাথা নাড়ল, না না না, 20-15 বছর নয়, 16 বছর 3 মাস 2 দিন, সেদিন তো আর ভোলা যায় না। হ্যাঁ, সেদিন কি হয়েছিল? সেদিন ছিল আমার শাদির দিন, মানে আপনারা এটাকে বলেন বিয়ে। হ্যাঁ, বিয়ে। তারপর প্রায় কাঁদতে কাঁদতে সাব্বির বললে, কলাই বাগানের জাহানার সাথে আমার বিয়ে হবার কথা ছিল। হা হা, কি সুন্দর যে দেখতে ছিল জাহানারা। আমরা সবাই হাবিবের গাড়ি করে যাচ্ছিলাম, আমি ছিলাম হাবিবের সাথে, সাথে ছিল আরো তাই প্রায় 20-30 জন। বেশ যাচ্ছিলাম, হঠাৎ হাবিব বললে যে বিলের ডাকে কাজ করছে না। আমি যখনই বুঝতে পেরেছিলাম এই হালা ওই জাহিনা বিবির বেটা নাসিমের কাজ, ওই বেটা আমার ভালো সহ্য করতে পারতো না। হাবিব অনেক চেষ্টা করেছিল, কিন্তু বেটা নাসিম বিলেকে দফা রফা করে দিয়েছিল। গাড়ি উল্টে পড়লো, নয়নাজুলি চলে, সব শেষ, সব শেষ। কি বলছেন মশাই? তারপর তারপর সবাইকে জল থেকে তুললো পুলিশ বাবুরা। তারপর থেকে ওই ওই কবরখানায় হলো গিয়ে আমাদের ঘর। আমার আর জাহানারের সাজি করা হলো না, ও বিয়ে করলো ওই নাসিমকে। হাবিবকে কত কথা শুনতে হয়েছিল, কিন্তু আমি তো জানি এতে ওর কোনো দোষ ছিল না। যতই হোক, ও তো আমার খাস দোষ, তবে এইবার এইবার আর কোনো গণ্ডগোল হবে না। সব কিছু কেমন ওলট পালট হয়ে গেল। বললাম, মানে ওই যে দেখছেন আপনার পাশে, ও হলো গিয়ে সামিনা, ওর অবস্থা প্রায় আমারই মতো। সামিনা মনে হয় একটু লজ্জা পেল। ও গাড়ি অ্যাক্সিডেন্ট করে প্রায় 10 বছর মারা গেছে, ও বড় ভালো মেয়ে। আজ আমি ওকে সাজি করতে যাচ্ছি, আর আপনি যখন সাজানো সাজির গাড়ি নিয়ে এলেন, তখন আমরা আর দেরি করলাম না, তৈয়ার হয়ে চলে এলাম। এসব শুনে আমার মাথা ঘুরতে শুরু করলো। এদিকে গাড়ি চলছে ঝড়ের মতো, মাঠের পর মাঠ পেরিয়ে কোথায় যে চলেছে গাড়ি তা কে জানে। মনে সাহস নিয়ে বললাম, সবই তো বুঝলাম, কিন্তু সাথেই ছেলেটিকে? ও হলো গিয়ে আমার দোস্ত হাবিবের ছেলে, ও আমার বড় ন্যাওটা, আর ও বড় ভালো ছেলে। সাথে সাথে ছেলেটির চোখ জল জল করে উঠল। তা কোথায় যাচ্ছেন আপনারা? দেখি কোথায় যাওয়া যায়, নিম গাছের ডালে না তাল গাছের পাতায়। ভয় আর নিজের কাছে ধরে রাখতে পারলাম না, বাচ্চাদের মতো বলে ফেললাম, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। হাবিব বললে, চুপ, আপনার বাড়ি বেরা হচ্ছে না, আপনিও আমাদের একজন হয়ে যান, আপনাকে আমার বড় ভালো লেগেছে। এই বলে সকলে খুব হাসতে লাগলো। বেগতিক বুঝে আমি ভাবলাম এইবার আমার যেমন ভাবেই হোক গাড়ি থেকে বেরোতেই হবে। আমার এই নড়বড়ে গাড়ির দরজাটা এমনিতেই আলগা হয়েছিল, আমি সেটা ভালো করে জানতাম, একটু ঠেলা দিলেই খুলে যাবে। মনে সাহস সঞ্চয় করে এবার একটা জোর ঠেলা দিলাম, ছিটকে গিয়ে পড়লাম গাড়ি থেকে। এইবার কোন রকমে উঠে শুধু দৌড়। ভোর ভোর বাড়ির দিকে পৌঁছালাম, তারপর গিন্নিকে সমস্ত ঘটনা জানালাম। গিন্নি বললে, ভাঙাচোরা ওই গাড়ি চালাও, এবার ফিরেছো ফিরেছো, পরের বার আর ফিরছো না। এরপর
নতুন গাড়ি একটা কিনেই ফেললাম।